শীতের মরশুমে পর্যটকদের আকর্ষণ বাড়াতে এবার নতুন করে সেজে উঠছে মাইথন। বাংলা ঝাড়খণ্ড সীমান্তের মাইথন জলাধার তার নৈসর্গিক দৃশ্যের জন্য পর্যটকদের কাছে বারবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে কল্যাণেশ্বরী মন্দিরের মাহাত্ম। সব মিলে এমনিতেই সারা বছর পর্যটকদের যাওয়া আসা প্রায় লেগে থাকে এই মাইথন জলাধারে। তবে শীতের মরশুমে ভ্রমণ পিপাসু পর্যটকদের ভিড় বাড়ে এই জলাধারে। এই সময় পর্যটকদের আকর্ষণ বাড়াতে প্রশাসনিক স্তরে যেমন বেশ কিছু উদ্যোগ গ্রহণ করতে দেখা গিয়েছে, তেমনি পর্যটকদের দৃষ্টি আকর্ষণের জন্য ও মনোরঞ্জনের জন্য স্থানীয় ব্যবসায়ী থেকে নৌকা চালকেরা প্রস্তুত হয়ে ওঠে। করোনা অতিমারী দুবছর পেরিয়ে এবারও দেখা গেল নৌকা চালক ও ব্যবসায়ীদের মধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বুধবার মাইথন জলাধারে পৌঁছে দেখা যায় নৌকা চালকেরা তাদের নিজেদের বোট ও নৌকাগুলি সংস্কারের কাজ শুরু করেছেন। তারা আশা করছেন অতিমারী দুবছর পেরিয়ে এই মরশুমে তারা অনেক ভালো রোজগার করতে পারবেন। আশা আছে যে এবছর ভিড় হবে, মোটামুটি সব চপার হয়ে গেছে। এবারে তো আপনারা চালু করছেন, বুঝছেন কত লোক হচ্ছে, কিছুটা বেড়ে হবে আশা। কত কত টাকা পুঁজি লাগাচ্ছেন? পুঁজি তো অনেক টাকা লেগে যাচ্ছে। আশা আছে কি এত টাকা উঠবে? হ্যাঁ, মোটামুটি বছর আশা আছে যে উঠবে, লকডাউন শেষ হয়ে গেছে। হ্যাঁ, বেশি টাইম তো না, এই নৌকো বোট সব কিছু এখন রিপেয়ার করা হয়েছে, সব রং পেন্ট করা হয়েছে। এই বছর আশা আছে কি যাতে দু বছর থেকে যে হয়েছে সেটা থেকে মনে হয় এই বছর ভালো হবে। সেটার জন্য আমরা আগস্টের এখন বোট ফোট সব রং করা হয়েছে যাতে ভালো হয় দু বছর। সব তো এটারই জীবিকা, এটাই এটা নিয়ে সংসার। এখন তো যাত্রী তো খুব একটা নাই, ওই ছিটছাট মানে যেটা মন্দিরে এই মঙ্গলবার আর শনিবার যেটা হয় সেটা এখানেও হয়, মন্দিরে যাটুকু ভিড় হয় সেটা এখানে আসে। সব মিলিয়ে মাইথন জলাধার পর্যটন কেন্দ্রে স্থানীয় ব্যবসায়ী থেকে অধিবাসীদের মধ্যে পর্যটনের মরশুমকে ঘিরে আশায় বুক বাঁধছে নৌকা চালক থেকে শুরু করে ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।